রাজাই মুস্তাফা সাল্লাহ আলি ইসলাম প্রবাসী পরিষদ দুবাই ও শারজার উদ্যোগে শাইখুল হাদিস আল্লামা মা উবায়দুল মুস্তাফা সৈয়দ মোহাম্মদ নুরুস্তাফা নঈমি রহমতুল্লাহ এর বার্ষিক ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে উড়ুসে নঈমি অনুষ্ঠিত হয়েছে রোববার দশে জুলাই রাতে শারজা ইউএই মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কানকা শরীফে উরুসে নৈমি রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাতের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ও দানবীর এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ কুরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে মাওলানা জুবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা রাইহানুল মুস্তাফা নয়মি। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ গোলামুন নবী নয়মি শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ নুরুল আমিন উরুসের নৈমিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আলহাজ আব্দুর রাজ্জাক এনটিভির সিনিয়র সাংবাদিক শামসুল আলম মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ নাউসাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন খুকন এস এম এরশাদ মোহাম্মদ আলমগীর দিদার আব্দুল কাদের হাফেজ মাওলানা ফরহাদ মোহাম্মদ জামাল উদ্দিন সহ অনেকে